ক্যাডিনো নিয়ে উদ্বেগ, আর এই উদ্বেগকে প্রশমিত করার জন্য যাবতীয় গাইডলাইন এবং তৎপরতা শুরু করা হয়েছে। এবং এখনকার কি পরিস্থিতি, কি দেখছেন চিকিৎসকরা, তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কি কি করণীয়, কি কি দরকার আরও সরকারের তরফ থেকেও সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যে জায়গায় প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে, দেরিতে হলেও অবশেষে জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে কেন্দ্র সরকার তৎপর হয়েছে। নীতি আয়োগ, ICMR এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর ইনফ্লুয়েঞ্জা এবং অ্যাডিনো ভাইরাস নিয়ে একটা গাইডলাইন জারি করলো কেন্দ্রীয় সরকার। সব রাজ্যকে পাঠানো হয়েছে সতর্কবার্তা। প্রতিদিন শিশু মৃত্যু হচ্ছে। শুক্রবার গভীর রাতেও বিসিরাই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। বনগাঁর 7 মাসের ওই শিশুর জ্বর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ঋতু পরিবর্তনের এই সময় প্রতি বছর এমন অসুস্থতা হলেও এবার সমস্যা দ্বিমুখী। আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমনই অসুস্থতাও হচ্ছে দীর্ঘস্থায়ী। গোটা দেশে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। শনিবারই বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, ICMR এবং নীতি আয়োগ। বৈঠকের পর জ্বর শ্বাসকষ্টের মতন অসুস্থতা নিয়ে গাইডলাইন জারি করল কেন্দ্র। প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জন্য শ্বাসনালীতে সংক্রমণ ছড়ায় এমন একাধিক ভাইরাসের প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, H3N2 এবং সোয়াইন ফ্লু, H1N1। শিশু, বয়স্ক এবং কোমরবিডিটি থাকলে তাঁদের ঝুঁকি বেশি। 1 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ল্যাবে পরীক্ষায় 25.4% নমুনা পজিটিভ। কোভিড নিয়েও আলাদা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। একগুচ্ছ সতর্কতার কথাও বলেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে, জনবহুল এলাকায় মাস্ক পরে যেতে হবে, হাঁচি কাশির সময় নাক ও মুখ ঢেকে রাখা উচিত, প্রকাশ্যে যেখানে সেখানে থুতু না ফেলা, ঘন ঘন স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, সমস্যা গুরুতর হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, হাসপাতালে মেডিকেল অক্সিজেন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। এরই পাশাপাশি সমস্ত ব্লক, জেলা ও রাজ্য স্তরের হাসপাতালগুলিতে মনিটরিং করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন চিকিৎসক রয়েছেন, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিয়ে রয়েছেন ডক্টর সুমন পোদ্দার, ভাইরোলজিস্ট, আপনাকে স্বাগত ডক্টর পোদ্দার, আর রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। ডক্টর গিরি সরকার, আপনাকেও স্বাগত। প্রথমে ডক্টর গিরি সরকার, আপনাকে দিয়ে শুরু করি। সরকারের তরফ থেকে আজকে মিটিং করা হয়েছে এবং মনিটর করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই একথা জানেন। আজকে একটা বৈঠকও করা হয়েছে এদিকে কেন্দ্র সরকারের গাইডলাইন। উদ্বেগ তো একটা আছেই, বাবা মা এবং আপনারাও একটু চিন্তা করছেন, স্বাস্থ্যভবনও চিন্তিত বিষয়টি নিয়ে। কিন্তু কি পরিস্থিতি এখন, তো এখন কি দেখছেন পরিস্থিতি কেমন, অভিজ্ঞতা কীরকম এখন? ডিসেম্বরের মাঝামাঝি থেকেই এই শ্বাসজনিত অসুস্থতাগুলো বাড়তে শুরু করে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে মারাত্মক প্রকোপ এগুলো দেখা যায়। সাধারণভাবে প্রতি বছরই আমরা কিন্তু এই সিজন চেঞ্জের সময় বিভিন্ন ধরনের শ্বাসজনিত ভাইরাসের সংক্রমণ দেখতে পাই। তার মধ্যে অন্যতম হলো ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাস। এই কোভিড পরবর্তী সময় দেখা যাচ্ছে যে অ্যাডিনো ভাইরাসের একটা স্পাইক হচ্ছে এবং সেই স্পাইকের দরুন যে শিশুরা শ্বাসকষ্ট নিয়ে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশুরা সুস্থতা লাভ করার পরেও কিন্তু একটা ক্রনিক লাং ডিজিজের মতন তাদের কিন্তু একটা উপসর্গ রয়েছে এবং তারা কিন্তু ফেরত আসছে এই শ্বাসজনিত সমস্যা নিয়ে। এই যে প্রলংড একটা ইলনেস হচ্ছে, এটাতে দেখা যাচ্ছে যে অ্যাডিনো ভাইরাস যে স্ট্রেন 7 সেইটা কিন্তু ভীষণভাবে ইনভলভ এবং সেই জন্য কিন্তু ভীষণভাবে সতর্ক হওয়াটা জরুরি এবং এই সিজন চেঞ্জের সময় সতর্ক থাকতেই হবে, যেহেতু অ্যাডিনো ভাইরাসের স্পাইক এতটা বেশি হচ্ছে। এর সাথে কিন্তু অন্যান্য ভাইরাসগুলো হচ্ছে না তা নয়, তার সাথে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও সমস্যাগুলো রয়েছে, কিংবা যেগুলো RSV যেগুলো হয় ছোটদের একদম 1 বছরে কি 2 বছরের নিচে শিশুদের সেগুলো রয়েছে। কিন্তু অ্যাডিনো ভাইরাসের প্রকোপে কিন্তু শিশুদের হঠাৎ অসুস্থতা হয়ে যাওয়া এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য অভিভাবক যারা কিংবা বাবা মা যারা, তাদের ভীষণভাবে সতর্ক থাকাটা জরুরি। এই সতর্ক থাকাটা জরুরি, এই জায়গাটা আমরা খুব মানে জোরও দেব, আপনাদের শোনাবো যে কি ধরনের সতর্কতা দরকার। ডক্টর পোদ্দার, বারবার বলা হচ্ছে যে করোনার জন্য আবার গাইডলাইনে বলা হয়েছে, করোনার কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু এই পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, মাস্ক ব্যবহার করা, বারবার স্যানিটাইজ করা, হাত, এই সমস্ত যে বিধি সেগুলো আবার মেনে চলতে বলছেন আপনারা,
খুব যারা ছোট্ট শিশু তাদেরই তো বেশি আমরা দেখছি সংক্রমণটা হচ্ছে এবং শ্বাসকষ্টের প্রবণতাটাও অনেক বেশি হচ্ছে, মৃত্যুও হচ্ছে তাদের অনেকের। এই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রিকশনটা কিভাবে নিতে বলবেন? হ্যাঁ দেখুন, মাস্ক বা স্যানিটাইজার যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ছোট শিশুদের জন্য বলা হচ্ছে না। ছোট শিশু বলতে যেগুলো একদম বাচ্চা, যে 5 বছরের নিচে, তারা মাস্ক ম্যান্ডেটারি পড়তে হবে এটা সম্ভব নয়। 5-এর ওপরেও ডিপেন্ডিং আপন ম্যাচুরিটি তবেই তারা মাস্ক ব্যবহারের মতো সক্ষম হচ্ছে বা হচ্ছে না সেটা দেখতে হয়। বলা হচ্ছে যে যখন আমি ক্রাউডেড এরিয়াতে যাচ্ছি সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করা, সেখানে তো বাচ্চাটাকে আমি না নিয়ে গেলেই পারি। আর যদি আমাকে যেতেই হয়, প্রেফারেবলি যাবো না, যদি আমাকে যেতেই হয় তখন সেই ক্রাউডেড এরিয়াতে যখন যাব আমি বড় হয়ে নিজে মাস্ক পরে নেব। কেন? কারণ বাচ্চাটি কিন্তু বাইরের জগতে যতটা না এক্সপোজ হচ্ছে তার থেকে বেশি আমরা বড়রা বাইরের জগতে এক্সপোজ হয়ে সেখান থেকে কিন্তু বয়ে নিয়ে আসছি। আবার অন্যদিকে যখন কোনো একটা বাচ্চা, হয়তো 8-10 বছরের একটা বাচ্চা, সে স্কুলে যাচ্ছে, সে হয়তো সেখানে স্কুল থেকে অ্যাফেক্টেড হলো, হয়ে সে বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে তার যে ছোটো ভাই বা বোনটি আছে তার হয়তো বয়স 2 বছর, তার কাছে ছড়িয়ে দিল। তাই সেক্ষেত্রে যে ছোটো সদস্যটি, তার চারদিকে যারা যারা বিরাজমান, যারা যারা থাকছে, তারা যদি নিজেদের প্রোটেকশনটা রাখতে পারে তাহলে তার কাছে বয়ে নিয়ে আসার প্রবণতাটা অনেক কমে গেল। তারপরেও কিন্তু ইটস নট জিরো, কিন্তু কারণ আমাদের বাড়িতে আমাদের যারা গৃহস্থালির কাজকর্ম করতে আসেন বা আমাদের যে বিভিন্ন রকমের গৃহস্থালির কাজে যারা নানা রকমভাবে সাহায্য করেন, হয়তো বা বাড়িতে যে মালি আসছে, তারাও কিন্তু অনেক সময় এগুলো বয়ে নিয়ে আসতে পারে। মোট কথা, ছোটো বাচ্চাটিকে তার চারদিকের এনভায়রনমেন্টটাকে যতটা সম্ভব ইনফেকশনের থেকে দূরে রাখতে পারবো, বা ইনফেক্টেড ক্যারিয়ার বা ইনফেক্টেড সাফারার, ডিজিজ অথবা ক্যারিয়ার, তাদের থেকে দূরে রাখতে পারবো, তত ছোটো বাচ্চাটি অত বেশি অ্যাফেক্টেড হবে না। আর একটা এই সূত্রে একটা কথা বলি, এই যে হঠাৎ করে এত বারবারন্ত হচ্ছে, ফাইনাল আনসার অবশ্যই জেনেটিক সিকোয়েন্সিং করে পাওয়া যাবে, কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে যেটা প্রিলিমিনারি সূত্রে এমনকি নাইসেটের থেকেও কথাগুলো আসছে, যে যেটা ম্যাডামও বললেন যে স্ট্রেইন সেভেন আর স্ট্রেইন 3, এই দুটোর একটা হাইব্রিড একটা সংস্করণ কিন্তু একটা পাওয়া যাচ্ছে। তার সাথে মনে করা হচ্ছে হয়তো বা স্ট্রেইন 41, তারও কিছু ইনপুট থাকতে পারে। তো ফাইনাল কমেন্ট আসবে যখন আমাদের সিকোয়েন্সিং আসবে, কোনো ICMR বা কোনো জায়গা থেকে যখন আসবে, বা হয়তো পুনের ভাইরোলজি ল্যাব থেকে যখন আসবে, তখন হয়তো আমরা ফাইনাল কথা বলতে পারবো। কিন্তু এই হঠাৎ করে বারবারন্ত, একটা তো কোনো কারণ হবেই, তার মধ্যে প্রবাবলি এই হাইব্রিড সংস্করণটা একটা কারণ বলে মনে হয়। ডক্টর পোদ্দার, একটা বিষয়, যেহেতু আজকে মুখ্য সচিবও বলেছেন বৈঠকে যে প্রকরণের বদল হচ্ছে, মানে ভেদ রূপ যেটা আপনারা বলেন সেটা বারবার বদল হচ্ছে, দ্রুত বদল হচ্ছে বলে হয়তো মোকাবিলা করতে গিয়ে একটু মানে সময় নিতে হচ্ছে বা একটু অপেক্ষা করতে হচ্ছে যে কী করণীয়। যা পরিকাঠামো আমাদের রাজ্যে আছে বা কী ধরনের পরিকাঠামো আমাদের এক্ষেত্রে প্রয়োজন আপনাদের মনে হয়েছে? দেখুন, রাতারাতি কোভিডের সময় আমরা কিন্তু বড়দের জন্য ICU ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম, হয়তো তাতে সময় লেগেছিল, 2 সপ্তাহ বা 1 মাস হয়তো সময় লেগেছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা ছোট বাচ্চার জন্য PICU অত তাড়াতাড়ি তৈরি করে ফেলাটা অত সহজ নয়। কিন্তু যেটা আমরা করতে পারি, যে আইসোলেশন ওয়ার্ড প্রত্যেকটা হাসপাতালে তৈরি করতে পারি, সেখানে অক্সিজেনের যোগান একটু বাড়াতে পারি, কিছু কিছু যন্ত্র যেগুলো সেই সময় ব্যবহার হয়েছিল সেগুলো বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, সেগুলোকে আমরা পুনরায় ব্যবহারযোগ্য অবস্থায় নিয়ে আসতে পারি, এটা হতে পারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এছাড়া যেমন নির্দেশিকা জারি করা, কী ওষুধ খাবো, কী করবো, কী মেনে চলবো, সেগুলো তো অলরেডি হয়েইছে। আর একটা জিনিস হচ্ছে, বাবা মাদের একটা বুঝতে হবে যে কোন বাচ্চাকে কখন আমি হাসপাতালে নিয়ে যাব বা কখন আমি ভয় পাবো সেটা জানাটা জরুরি। অযথা ভয় পেয়ে কোনো লাভ নেই। একটা বাচ্চার চোখটা লাল হলো আর গলাটা 2 বার খাসলো, সুতরাং তো অ্যাডেনোভাইরাস আসে, যাই হই হই করে ডাক্তারের চেম্বারে যাই বা গিয়ে ভর্তি করে দিই, তাতে ব্রাইট ক্রাইসিস বাড়বে ছাড়া কমবে না। আর যে পরিকাঠামোর কথা বলা হচ্ছে, দেখুন, রাতারাতি তো পরিকাঠামো আমরা বদলাতে পারবো না, কিছুটা কি পরিবর্তন হতে পারে, কিন্তু এই পরিকাঠামোর মধ্যেও যদি আমি ধরেও নিই যে পৃথিবীর সমস্ত উন্নত দেশের সব থেকে ভালো পরিকাঠামো আমি যদি নিয়ে আসতে পারি, তাহলেও যে আউটব্রেক হয়, আউটব্রেকের সময় যখন অনেকগুলো বাচ্চা যখন একসাথে গিয়ে আছড়ে পড়ছে ঢেউয়ের মতো, তখন সেখানে পৃথিবীর বেস্ট পরিকাঠামোও কিন্তু ফেল করবে। তাহলেও উন্নতির কোনো শেষ নেই, আমাদের উন্নতি করতে হবে, কিন্তু যতটুকু আছে সেইটুকু নিয়ে লড়াই করতে হলে বাবা মাদের সাহায্যটা দরকার। যদি বাচ্চা অ্যাক্টিভ আছে, দুটো জ্বরের মাঝখানটাতে বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, ইউরিন ঠিক আছে কিনা, কালার ভলিউম, শ্বাসের গতিটা, শ্বাসের কষ্ট হচ্ছে কিনা, এই তিনটে যদি মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে অ্যাডেনোভাইরাস হোক কি ফ্লু হোক কি অন্য যে RSV হোক, যাই থাকুক,
তাহলে তখনই কিন্তু দারুণ ইমার্জেন্সি ভাবার কারণ নেই। আবার উল্টোটা, এর মধ্যে কোনো একটা যদি আমি দেখলাম তাহলে কিন্তু আমি ডাক্তারের কাছে পৌঁছতে যেন দেরি না করি। তখন পৌঁছলাম দেরিতে, অলরেডি হাতের বাইরে আমার বলটা বেরিয়ে গেছে, তাকে আমি ফেরাবো কী করে? তো সময় মতো চিকিৎসা এবং উপযুক্ত চিকিৎসা, সেটাই কিন্তু এর লড়াইয়ের মূল কথা। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে আপনারা বারবার শুনছেন যে আপনাদের কি করতে হবে এবং সরকার কি পরিকাঠামো রেখেছে, কি করণীয় এক্ষেত্রে, সরকারের তরফ থেকেও উদ্বেগ আছে এবং ইতিমধ্যে তারা মনিটর করছেন, বারবার রিভিউ মিটিংও হচ্ছে। আজকে একটা বৈঠক হয় এবং সেখানে 8 সদস্যের টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব আছেন, নারী শিশু কল্যাণ দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, 2 চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং গোপাল কৃষ্ণ ঢালি। পরিস্থিতি পর্যালোচনায় প্রতিদিন সন্ধ্যায় বৈঠক করবে এই টাস্ক ফোর্স। মুখ্য সচিব জানিয়েছেন ইতিমধ্যে যেসব পদক্ষেপ করা হয়েছে তাতে আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে, পর্যাপ্ত পিকু নিকু SNCU বেড প্রস্তুত রাখা হয়েছে আর এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10,999, মৃত্যু হয়েছে 19 জনের, তবে তার মধ্যে 13 জনের কোমরবিডিটি ছিল বলে জানিয়েছেন মুখ্য সচিব। শুনুন কি বলা হয়েছে আজ। মাননীয় মুখ্যমন্ত্রী, এটা পুরো অ্যাডিনোভাইরাস আর ইনফ্লুয়েঞ্জা, এই দুটো জিনিস যেটা আছে সেটাকে ধারাবাহিকভাবে রাজ্য স্তরের একটা প্রতিদিন মনিটর করার ক্ষেত্রে তারা উনি নির্দেশ দিয়েছেন একটা টাস্ক ফোর্স গঠন করা। সেই টাস্ক ফোর্স মধ্যে চিফ সেক্রেটারি চেয়ারম্যান হিসাবে থাকছে, তারপরে শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ অ্যাডভাইজার টু দি অনারেবল চিফ মিনিস্টার, উনি মেম্বার হিসাবে থাকছেন, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, প্রিন্সিপাল সেক্রেটারি উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুকুমার মুখার্জি ও ডক্টর গোপাল কৃষ্ণ ঢালি। এই 8 জনের সদস্য নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স প্রতিদিন বিকেলে 6টার সময় বসবে, আইদার ফিজিক্যালি অর ভার্চুয়ালি, আর আমাদের যে অ্যাডিনো ভাইরাসের স্থিতি আছে আমাদের স্টেটে, কোথায় কি সমস্যা আছে, ডিক্লাইনিং ট্রেন্ড হচ্ছে কি কিছু অন্য জায়গায় দেখা যাচ্ছে, পুরো মনিটর করা। রাজ্য সরকার তরফ থেকে যে পদক্ষেপ নেওয়ার কথা বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা নিয়েছি, এর মধ্যেই আমরা দেখছি কি আমাদের যে যে পদক্ষেপ আমরা নিয়েছি তার একটা ভালো সাফল্য আমরা পাচ্ছি অনেকটাই। কিন্তু যে কেসেসগুলো এখন একটা ডিক্লাইনিং ট্রেন্ড দেখা যাচ্ছে, আগে প্রতিদিন 800 থেকে 900 কেসেসগুলো আসতো, এখন মোটামুটি 550 থেকে 600 কেসেস অ্যাডিনো ভাইরাস কেসেস সেটা দেখা যাচ্ছে। ডক্টর গিরিশ সরকার, আপনার কাছে জানতে চাইবি যে কোমরবিডিটির কথা আমরা শুনেছিলাম করোনার সময়, যে যার সংক্রমণ হচ্ছে তার কোনো রকম কোনো যদি রোগ থেকে থাকে সেটা তার পক্ষে মোকাবিলা করাটা চ্যালেঞ্জের হচ্ছে, এক্ষেত্রে কোমরবিডিটি প্রসঙ্গটাও আসছে, এটা কী ধরনের কোমরবিডিটি এইটুকু বাচ্চাদের থাকে যার জন্য মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে অ্যাডিনো ভাইরাসের আক্রান্ত হলে? অ্যাডিনো ভাইরাস কিংবা যে কোনো শ্বাসজনিত ভাইরাস যখন লাংসে ঢোকে তখন একটা প্রদাহ সৃষ্টি করে, যেটা আমরা গতবার কোভিডের সময় শুনেছিলাম, এবারে সেটা অ্যাডিনো ভাইরাসেও হচ্ছে এবং লাং ড্যামেজ করায়। তো এবার যে শিশুর অলরেডি সমস্যা রয়েছে এবং এইবারে দেখা গেছে মূলত খুব ছোট শিশুদের হচ্ছে, মানে 5 বছরের নিচে, আর ফ্যাটাল হচ্ছে যারা বিলো 2 ইয়ার্স। এবার কারোর যদি এর সাথে কোনো কনজেনিটাল কার্ডিয়াক ডিজিজ থাকে কিংবা লাঙের সমস্যা থাকে কিংবা কোনো প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অসুখটা অনেক বেশি গুরুতর আকার ধারণ করছে এবং মারাত্মক ফ্যাটাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই রক্ষা করা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো, যে শুরুতে যদি বাবা মারা সতর্ক থাকেন এবং তারা যদি খেয়াল রাখেন যে তার বাচ্চার জ্বর সর্দি কাশি হলো, কারণ অনেক সময় একটা টেন্ডেন্সি থাকে যে পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ খাইয়ে দিলাম, সেই জায়গাটা যদি না করে সতর্ক হয়ে একটু যদি হসপিটালে গিয়ে যে তাদের কী করণীয় একটুখানি জেনে নেন, আর যেভাবে আপনারা প্রচার করছেন মিডিয়া থেকেও তারা বারে বারে জানতে পাচ্ছেন যে জ্বর যদি নিয়ন্ত্রণে না আসে 103-104 জ্বর, তখন বাড়িতে না রেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, কোনো ক্ষেত্রে যদি হয় যে তার সর্দি কাশি এত কাশছে, কেউ কিন্তু বুঝতে পারে না যে প্রচণ্ড কাশি হচ্ছে মানে সেটাও কিন্তু শ্বাসকষ্টের পূর্বাভাস, প্রচণ্ড কাশছে, একটা কাশির ওষুধ দিলে বোধ হয় কমে যাবে, এবার বিভিন্ন ধরনের কাশির ওষুধের প্রচেষ্টা করে তাদেরকে দিয়ে তার চেষ্টা চলছে যে কাশি কমানোর, ও সেইটা না করে যে কাশি কমছে না তাহলে আমি হাসপাতালে গিয়ে দেখাই, কি বাচ্চা একটু উইক হয়ে গেছে, বেশিক্ষণ ঘুমোচ্ছে না, তাকে ঘুমোতে না দিলাম দিয়ে চুপচাপ বসে আছে সেটা না করে যে দেখি না কী হয়, আমি হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে গিয়ে জানলাম যে আমার বাচ্চা কেন নেতিয়ে পড়ছে,
কিংবা হয়তো ইউরিন একটু কম করছে, এই প্রত্যেকটা জিনিস যদি অ্যালার্ট হয়, যেরকম খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যারা ব্রেস্ট ফিডিং, যারা 2 বছরের নিচে, তারা কি করে বুঝবেন? তাদের কিন্তু দেখে বোঝা যাবে যে বাচ্চার কিন্তু জ্বর আসছে, বাচ্চা কিন্তু দুধ কম টানছে, তার কিন্তু ইউরিন কম হচ্ছে, অর্থাৎ ন্যাপি বারে বারে ভিজছে না, তার তার ব্রেস্ট ফিডিং এর যে সাকিং যে এফর্ট সেইটা তার কমে গেছে। এইগুলো যদি খেয়াল করেন, মা যিনি রয়েছেন কিংবা যিনি কেয়ার গিভার রয়েছেন তিনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন, এবং দ্রুত যদি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, শুরুতেই যদি আমরা তাকে চিকিৎসা দিতে পারি সাপোর্টিভ ট্রিটমেন্ট, কারণ অ্যাডিনোভাইরাসের কিন্তু কোনো সেইভাবে ট্রিটমেন্ট নেই। আমাদের জ্বরের জন্য প্যারাসিটামল, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বলে তার জন্য ওআরএস, এবং শ্বাসকষ্টের জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইনহেলার, নেবুলাইজার, এগুলো দিয়ে আমাদের কিন্তু প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তো সেইখানে যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু এত সমস্যা হয় না। আর এই নিয়ে আরও আমরা জানবো, কারণ সবার একটা চিন্তা আছে, অনেকের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো একটু নিরসন করার চেষ্টা করবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, খুব অল্প সময় আছে, আমি সরাসরি চিকিৎসকদের কাছেই যাব। ডক্টর গিরি সরকার, এখানে একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে ছোট বাচ্চাদের কি কি উপসর্গ দেখলে পরে বাবা মাদের সতর্ক হতে হবে, প্যানিক না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। একটা প্রশ্ন একটু জাগছে, যেহেতু করোনা কাল, একটা অপুষ্টি বা ইমিউনিটির একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি, গোটা বিশ্ব গেছে, এই জায়গায় দাঁড়িয়ে এর কোনো এফেক্ট কি এই বাচ্চাগুলোর উপরে পড়ছে যখন তারা গর্ভে থাকছে? তার দরুন কি এই ধরনের কোনো সমস্যা নিয়ে তারা জন্মাচ্ছে যে কোনো ভাইরাস যদি অ্যাটাক করে তাহলে সেটা সামলাতে গিয়ে তাদের যথেষ্ট নাজেহাল হতে হচ্ছে? একটা জিনিস, এই গত 2 বছরে হয়েছে, সে যেহেতু লকডাউন ছিল, যারা শিশুরা এবং গর্ভবতী মায়েরাও, ইভেন কেউ কিন্তু বাড়ির বাইরে বেরোননি, তারা বাড়ির ভেতরে ছিলেন, এবং ভাইরাল এক্সপোজার ভীষণ মিনিমাম। মানে আমরা কিন্তু গত 2-3 বছর এই লকডাউনের সময় শ্বাসজনিত সমস্যা প্রায় পাইনি, এমনকি ব্রঙ্কিয়াল অ্যাজমাতেও যারা ভোগেন কিংবা অ্যালার্জিক ব্রঙ্কাইটিসও যাদের হয় তাদের কিন্তু সেইটার সমস্যা ভীষণ কম ছিল, এবং তার ফলে কতটা সার্কুলেটিং অ্যান্টিবডি আছে সেটা নিয়ে আমার জানা নেই যে কোনো স্টাডি হয়েছে কিনা। হয়তো দেখা যাবে যে সেই যুদ্ধ করার যে আমাদের যে প্রতিরক্ষা সেটা হয়তো সেই ছোট শিশুদের ঠিকভাবে ডেভেলপ করেনি। আর এই ভাইরাসটা, এইবারে যে স্ট্রেনটা কাজ করছে সেটা কিন্তু মূলত 3টে সিস্টেমকে এফেক্ট করছে, অর্থাৎ চোখে সেটা কেরাক্টো কনজাংটিভাইটিস করাচ্ছে, যেটা পাংটেড কেরাটাইসিস, চোখ লাল হয়ে কর্নিয়া ড্যামেজ হতে পারে এবং ভিশন নষ্ট হয়ে যেতে পারে, তারপরে লাঙে যে ড্যামেজ করাচ্ছে সেটা কিন্তু লং টার্ম ড্যামেজ, অর্থাৎ শ্বাসজনিত সমস্যা, এবং কিন্তু অন্ত্রের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে লুজ মোশন, ডায়রিয়া, পেটে ব্যথা, অনেকে দেখলাম আমরা রিঅ্যাডমিশন হচ্ছে, তার কারণ ওই যে লং টার্ম একটা রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, মানে সে বাড়ি চলে গেল ডিসচার্জ হয়ে অ্যাডিনোভাইরাস ডায়াগনোসড হয়ে, তারপরে দেখা যাচ্ছে সে কিন্তু আবার সর্দি কাশি কিংবা শ্বাসকষ্ট নিয়ে সে আবার ভর্তি হচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে তার কিন্তু একটা লাঙে একটা সমস্যা রয়েছে কিংবা একটা ড্যামেজ রয়েছে। তো সেই জন্য আমাদের সতর্ক থাকাটা ভীষণভাবে জরুরি, কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ, এবার তাদেরই যদি একটা কোনো ড্যামেজ হয়ে যায় তার পক্ষে সেটা খুবই কষ্টকর এবং আমাদের সোসাইটির জন্য সেটা খুব কষ্টকর। এখানে ডক্টর পোদ্দার আপনার কাছে জানতে চাইবো কি করণীয়। প্রথম কথা, প্রতিবার প্রতি মুহূর্তে আমাদের সিজন চেঞ্জের মুখোমুখি হতে হবে, হাজারো ভাইরাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যারা কখনো সখনো আমাদেরকে ফ্যাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। কি করণীয় আমাদের যখন গর্ভবতী মায়েরা থাকছেন, তাদের কি করণীয়, এবং যখন তারা সুস্থ হয়ে উঠছেন, অর্থাৎ বাচ্চারা এরকম একটা ডামাডোল পরিস্থিতিতে যাওয়ার পর যখন সুস্থ হচ্ছে তখন তাদের আগলে রাখার জন্য, যত্নের জন্য কি প্রয়োজন? হ্যাঁ দেখুন, তার আগে একটা বলি যে আমাদের যে শিশুরা মারা যাচ্ছে তার ভিতরে কোমোবিডিটি আছে বলে তাই তারা মারা গেছে, এটা যেন আমরা না ভাবি। কোমোবিডিটি থাকলে আমাদের অলরেডি কম্প্রোমাইজ থাকে, সেখানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, কিন্তু ওভারঅল কিন্তু মর্টালিটি রেট খুব কম, তাই অযথা যেন প্যানিক না করে। সবার আগে দরকার ভাই ভয় পেও না, অযথা একটা আতঙ্ক তৈরি করো না, তারপরে আবার H3N2 আসছে এগুলো নিয়ে যেন কোনো প্যানিক না হয় সবার আগে দরকার, আর ভয় পেলে মাথা কাজ করে না সেটা খারাপ। আর এখন বাচ্চাটি কিন্তু আপনাদের বাবা মার উপরেই কিন্তু নির্ভর করছে, তাই আপনারা যদি মাথা খারাপ করে ফেলেছেন তাহলে ওখানেই অর্ধেক যুদ্ধ হেরে গেলেন, সেটা ঠিক নয়। দ্বিতীয়ত কীভাবে আটকাবো, ক্রাউডেড এরিয়া এড়িয়ে চলবো, যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলবো, হ্যান্ড স্যানিটাইজেশন
কাফ এটিকেট এগুলো মেনে চলবো, মাস্ক যেখানে যেমন প্রযোজ্য সেইভাবে ব্যবহার করব, কিন্তু একদম পুরো স্ট্রিক্টলি মাস্ক ব্যবহার করতেই হবে, সেটা যদি নাও বা ধরে নিই তো যতটা সম্ভব মেনে চলবো, নিজের রক্ষা নিজের কাছে। আর যদি আমার উপসর্গ হলো, যেগুলো ম্যাডাম অলরেডি বললেন বা আমিও কিছু বললাম, তো সেগুলো যদি দেখছি তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবো। কখনো এই আলটপকা দোকান থেকে কিনে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে, মনে রাখবেন অ্যাডেনোভাইরাসের অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, যদি না অ্যাডেনোভাইরাসের পরবর্তী সিকুয়েলি হিসেবে সেখানে নতুন করে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়, তাই সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাবো, এগুলোই খেয়াল রাখতে হবে। আর গর্ভবতী বলুন বা বাচ্চাদের বলুন, সবাই আমাদের কাছে, সবাই আমাদের আপন, কোনো ইমিউনিটির কোনো পুড়িয়া হবে না যে আমরা একটা কোনো ওষুধ দিলাম আর পট করে সেই ইমিউনিটি বেড়ে গিয়ে সে সবগুলো থেকে বেরিয়ে আসলো। হেলদি হাইজেনিক লাইফস্টাইল, অ্যাডিকুয়েট ডেইলি অ্যাক্টিভিটি, প্রাণায়াম হতে পারে, ব্যায়াম হতে পারে, রেগুলার যে খেলাধুলা হতে পারে সেগুলোকে যেন আমরা ঠিকঠাক বাচ্চাদের ক্ষেত্রে প্রমোট করতে পারি। এই সব মিলিয়ে একটা হেলদি লাইফস্টাইল রাখলেই কিন্তু, এবং অ্যাডিকুয়েট স্লিপ, সবগুলো মিলেই কিন্তু ইমিউনিটি আমরা ওপরের দিকে রাখতে পারবো, তবেই আমরা এর থেকে খুব সহজে মুক্তি পাবো। অনেক ধন্যবাদ ডক্টর অগ্নিমিতা গিরি সরকার এবং ডক্টর সুমন পোদ্দার, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে আতঙ্ক নয়, একটু সতর্ক হতে হবে, তাহলেই আমরা মোকাবিলা করতে পারবো। আর এরপরে দেখুন আপনারা মৌপি আনন্দের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।